হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কিভাবে টমেটো চাষ করবেন? শীতকালীন টমেটো চাষ করবেন কিভাবে? টমেটো একটি সুস্বাদু সবজি, এটি কাঁচা, পাকা এবং রান্না করে খাওয়া যায়। এছাড়া টমেটোর রস, কেচাপ, চাশনি ও জুস হিসাবে বেশ জনপ্রিয়। এখন আমাদের দেশে টমেটো সারা বছর চাষ করা হলেও এটি মূলত শীতকালীন সবজি। জেনে নিন শীতকালীন টমেটো চাষ করবেন কিভাবে। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট ভারি ও বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ভেষ কিছু টমেটো জাত উদ্ভাবন করেছেন। এগুলো মৌসুম ছাড়াও ফল ধরে। এছাড়া কিছু হাইব্রিড জাত আমাদের দেশে আসাতে সারা বছর এখন টমেটো চাষ হচ্ছে। তবে আমাদের দেশে বেশ কিছু আধুনিক উচ্চ ফসলশীল জাতের টমেটো উদ্ভাবন করা হয়েছে, যেভাবে ভালো ফলন দিচ্ছে। সব মিলিয়ে এই দেশে এখন 50টিরও বেশি জাতের টমেটো চাষ করা হচ্ছে। মৌসুম অনুযায়ী এ দেশে জাত যোগ্য টমেটো জাত সমূহে মোটামুটিভাবে কয়েকটি ভাগ করা যেতে পারে, যেমন আগাম জাত, এ জাত ও শীতকালের চাষ হয়। তবে আগাম জাত ফলে আগাম জাত সমূহে বীজ বপন করা হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাসে। শীতকালে স্বাভাবিক সময়ে এসব জাতের গাছে ফল ধরে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বীজ বনে অক্টোবর এবং নভেম্বর এসব জাতের টমেটো চারা বপন করা হয়। অধিকাংশ জাত শীতকালে ফসল আসে। এসব জাতের মধ্য থেকে মানিক, রতন ও ভারী টমেটো, থ্রি ভারী টমেটো, সিক্স ইত্যাদি সারা বছর চাষের উপযোগী জাত। বছরে যে কোনো সময় টমেটো বীজ বপনে চারা ও সেই সব চারা বপন করলে গাছ হয়। এমনকি সেই সব গাছে ফলও আসে, কিন্তু সব জাতের গাছে ফল ধরে না। এই জন্য সারা বছর চাষের উপযোগী জাত যেমন ভারী টমেটো সিক্স চাষ করা যায়। টমেটো চাষ করা হয় চারা তৈরি করে, এই জন্য বীজতলায় বীজ বুনে সেখানে চারা তৈরি করে নিতে হয়। টমেটো চাষে সফলতার জন্য কেনা বীজ বা ঘরে রাখা বীজ প্রথমেই শোধন করে নিতে হবে। সম্ভব হলে বীজতলায় বোনার আগে অঙ্কুরোদ্গম পরীক্ষা করে নেওয়া উচিত। একবার ফেলার পর বীজতলায় যেসব বীজ না গজাবে বা কম গজাবে কিংবা গজানো চারা রোগগ্রস্ত হয়ে ক্ষতি হতে পারে। বীজতলায় অনেক সময় রোগ জীবাণু লুকিয়ে থাকে, যেমন আগাম রোগ বা গুড়ি পচা এবং ছত্রাকনাশক ভাইরাস ইত্যাদি রোগ জীবাণু বীজে থাকতে পারে। মাটিতে ফেলার পর পানি পেয়ে যেসব রোগ জীবাণু সক্রিয় হয়ে ওঠে, ফলে চারা মারা যায়। আবার অনেক সময় বীজতলার মাটিতে কিছু রোগ জীবাণু থাকতে পারে, যেমন চারা ধপসা বা ড্যাম্পিং অফ রোগের জীবাণু। এইসব রোগ জীবাণু চারাকে আক্রমণ করতে পারে, সেজন্য বীজতলার মাটিতেও শোধন করে নিলে ভালো হয়। বীজ শোধন করা যেতে পারে কয়েক পদ্ধতিতে। গরম পানিতে ভিজিয়ে বীজ শোধন করা সহজ। 50 সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম পানিতে 30 মিনিট টমেটো বীজ ভিজিয়ে রাখলে বীজের গায়ে লেগে থাকা বা তার ভিতরে থাকা ব্যাকটেরিয়া বা ছত্রাক জীবাণু মরে যায়। এরপর ভেজে যাওয়া বীজ তুলে ছায়ায় শুকিয়ে বপন করতে হবে।